মন্ত্র শব্দের আক্ষরিক অর্থ হল একটি তন্ত্র দ্বারা মনকে বেঁধে ফেলা। জ্যোতিষ মতে মনে অত্যাধিক ও অপ্রয়োজনীয় চিন্তাভাবনা উৎপন্ন হতে থাকলে মন্ত্র উচ্চারণের মাধ্যমে স্বস্তি পাওয়া যায়। ব্যক্তি নিজের ইষ্ট দেবতার নামের মন্ত্র জপ করলে স্বস্তি পেতে পারেন। জ্যোতিষে তিন ধরনের মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। এগুলি হল সাত্ত্বিক, তান্ত্রিক ও সাবর মন্ত্র। সমস্ত মন্ত্রের নিজস্ব পৃথক পৃথক মাহাত্ম্য রয়েছে। আমরা প্রতিদিন যে মন্ত্র জপ করি তাকে সাত্ত্বিক মন্ত্র বলা হয়। শাস্ত্রে এমন কিছু মন্ত্রের উল্লেখ পাওয়া যায় যা প্রতিদিন জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়, পাশাপাশি ব্যক্তি সমস্ত সংকট থেকে মুক্ত হয়। তবে মন্ত্র উচ্চারণের সময় পবিত্রতার বিষয়ে গুরুত্ব দিতে হবে। বাড়িতে ঠাকুর ঘরে বসে অথবা অফিসে হলে জুতো খুলে মন্ত্র জপ বা স্মরণ করা উচিত। মন্ত্র মানসিক শক্তি দেবে ও উৎসাহ বৃদ্ধিতে সহায়ক হবে। এই ভিডিওতে বিশেষ শক্তিশালী বেশ কিছু মন্ত্র সম্পর্কে উল্লেখ করব। প্রথমটি হল ক্লেশনাশক মন্ত্র। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। প্রতিদিন এই মন্ত্র জপ করলে সমস্ত ক্লেশ ও কলহ দূর হয় এবং পরিবারে শান্তি স্থাপিত হয়। দ্বিতীয়, শান্তিদায়ক মন্ত্র। শ্রীরাম জয় রাম জয় জয় রাম। বজরংবলী এই মন্ত্র জপ করতেন। এই মন্ত্র নিয়মিত জপ করলে মনে শান্তির বাস হয়, ব্যক্তি চিন্তামুক্ত হয়, মস্তিষ্ক শান্ত হয়। রামনামের জপকে সর্বোত্তম মনে করা হয়েছে। এর ফলে সমস্ত ধরনের নেতিবাচক চিন্তাভাবনা সমাপ্ত হয় এবং মন স্বচ্ছ হয়। তৃতীয়, চিন্তামুক্তি মন্ত্র। ওম নমঃ শিবায়। নিয়মিত এই মন্ত্র জপ করলে ব্যক্তি চিন্তামুক্ত জীবনযাপন করতে পারে। জীবনের শান্তি ও শীতলতা প্রদান করে এই মন্ত্র। শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণের সময় রুদ্রাক্ষের মালা দিয়ে এক মালা এই মন্ত্র জপ করুন। তিন শব্দের এই মন্ত্রটি আসলে মহামন্ত্রের মতো কাজ করবে আপনার জন্য। চতুর্থ, সংকটমোচন মন্ত্র। ওম হং হনুমতে নমঃ। মনে কোনো ধরনের ভয় আশঙ্কা থাকলে প্রত্যেক দিন এই মন্ত্র জপ করুন। এর ফলে ভয়মুক্ত থাকবেন, সমস্ত কাজে সাফল্য লাভ করবেন। এই মন্ত্রের প্রভাবে ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ে। বজরংবলীকে সিঁদুর, গুড় ও ছোলা অর্পণ করে নিয়মিত এই মন্ত্র জপ করলে সাফল্য ও যশ লাভ করা যায়। আবার মৃত্যুতুল্য কষ্ট হলে নিয়মিত এই মন্ত্র জপ করা যায়। পঞ্চম, শান্তি সুখ ও সমৃদ্ধির মন্ত্র। ওম নারায়ণ বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াতম্। বিষ্ণুকে জগৎপালক মনে করা হয়। হলুদ ফুল ও বস্ত্র অর্পণ করে এই মন্ত্রটি জপ করলে জীবনে ইতিবাচক চিন্তাভাবনার প্রসার হয়। বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়। ষষ্ঠ, মৃত্যু জয় করার মন্ত্র। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মৃত্যু জয় করার মন্ত্র। শিবের এই মহামৃত্যুঞ্জয় জপ করলে আপনি যে কোনো প্রকার অকাল মৃত্যু এবং কঠিন ব্যাধি থেকে মুক্তি হতে পারবেন। মন্ত্রটি হল ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মোক্ষিয়মামৃতা। শিবের এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অকাল মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়া যায়। শিবলিঙ্গের অভিষেক করার সময় এই মন্ত্র জপ করলে সংকটের হাত থেকে মুক্তি পাবেন। বাড়িতে কোনো গুরুতর রোগী থাকলে এই মন্ত্র জপ করুন। সপ্তমত, সিদ্ধি ও মোক্ষদায়ী মন্ত্র। ওম ভূর্ভুবস্ব তৎস্বাবিতো বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াৎ। এটি পৃথিবীর একমাত্র মন্ত্র যা ঈশ্বরের প্রতি ঈশ্বরের সাক্ষী ও ঈশ্বরের জন্যই তৈরি। হিন্দু শাস্ত্রে এটি মহামন্ত্রের আখ্যা পেয়েছে। সমস্ত সমস্যার সমাধান হতে পারে এই মন্ত্র। তবে এই মন্ত্রটি জপ করলে শুদ্ধ ও পবিত্র মনে জপ করা উচিত। অষ্টম, সমৃদ্ধিদায়ক মন্ত্র। ওম গং গণপতায় নমঃ। চলার পথের বাধা অপসারণ করতে ও সমৃদ্ধি পেতে এই মন্ত্রের জপ করা উচিত। নবম, আকস্মিক সংকট থেকে মুক্তির জন্য যে মন্ত্র জপ করবেন। ওম হ্রিং শ্রিং ক্রিং পরমেশ্বরী কালীকে সোয়াহা।
প্রতিদিন 108 বার এই মন্ত্র জপ করলে আর্থিক লাভ সম্ভব হয়। এর ফলে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়। 15 দিনের মধ্যে যে কোনো একদিন মঙ্গলবার বা শুক্রবার কালীকে মিষ্টি পান বা মিষ্টি ভোগ অর্পণ করা উচিত, এই মন্ত্র যখন জপ করবেন সেই সময়কালে। 10. দরিদ্রতানাশক মন্ত্র। ওম হ্রিং হ্রিং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ। সকালবেলা প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে 11 মালা এই মন্ত্র জপ করলে ধন সুখ শান্তি লাভ করা যায়। অর্থভাব দূর করার জন্য এই মন্ত্র জপ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে সঙ্গে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। ধন্যবাদ।